আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহাঙ্গীর মিডিয়া জন খান আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সৌজন্যে ইভ্যালি অনলাইন শপিং মল দুর্নীতি যেই করুক অভিযান অব্যাহত থাকবে যুব লীগের কংগ্রেসে বললেন প্রধানমন্ত্রী দেশ ও মানুষের জন্য কাজ করার নির্দেশ আগামী তিন বছরের জন্য যুব লীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান লিখেন বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বললেন বানকিমুন রাজনৈতিকভাবে সমাধানের পথ খোঁজার তার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপি বিক্ষোভ রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান নেতাদের বলছিলাম ইভ্যালি অনলাইন শপিং মল সংবাদ শিরোনামগুলো সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি শনিবারের বিশেষ আয়োজন মাই সার্চ বিস্তারিত সংবাদে যাচ্ছি দুর্নীতি যেই করুক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দুর্নীতির টাকায় জীবনে জৌলুস আনা গেলেও মানুষের ভালোবাসা আর সম্মান পাওয়া যায় না ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দেশ ও মানুষের জন্য কাজ করার মনোভাব নিয়ে রাজনীতি করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাকিব হাসানের রিপোর্ট ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের সবচেয়ে বড় যুব সংগঠন আওয়ামী যুব লীগ প্রতি তিন বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার সাত বছর পর আয়োজন করা হয়েছে সংগঠনটির সপ্তম কংগ্রেসের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পায়রা ও বেলুন উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের ভূমিকা তুলে ধরেন তিনি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের যুবলীগের কর্মীদের অবদান রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি যুবলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে কাজে এদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই যুবকরাই তো জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে কাজে সেই যুব সমাজকে আমরা চাই একটা আদর্শ হিসেবে তারা নিজেদেরকে গড়ে তুলবে এবং এই যুবলীগ সংগঠনটা তাদের জন্য কোনো রকম বদনাম না হয় তারা যেন সম্মান নিয়ে চলতে পারে এবং আদর্শ নিয়ে চলে এবং তারা যেন দেশের কল্যাণে কাজ করে এই দিকে লক্ষ্য রেখেই এই সংগঠনটা গড়ে তুলতে হবে ভোগে নয় ত্যাগেই সুখ উল্লেখ করে কি পেলাম বা কি পেয়েছি এই চিন্তা থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কি করতে পারবো এই লক্ষ্য নিয়ে কাজ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে এই কথাটা মনে রাখতে হবে যে ভোগে না ত্যাগেই হচ্ছে মহত্ব কি পেলাম সেই চিন্তা না কতটুকু মানুষকে দিতে পারলাম কতটুকু মানুষের জন্য করতে পারলাম কতটুকু মানুষের কল্যাণে কাজ করলাম সেটাই হবে রাজনীতিবিদের চিন্তা ভাবনা কি পেয়েছি কি পাবো না সেই চিন্তা থেকে দূরে থেকে দেশের মানুষের জন্য কি করব মানুষকে কতটুকু দিতে পারবো মানুষের কল্যাণে কি কাজ করব সেই চিন্তা মাথায় থেকে যারা রাজনীতি করে তারা সফল হতে পারে তবে হ্যাঁ দুর্নীতি করে টাকা বানাতে পারে চাঁদাবাজি সন্ত্রাসী জঙ্গিবাদী করে অনেক টাকা বানাতে পারে এই টাকা দিয়ে হয়তো জৌলুস করতে পারে চাকচিক্য বাড়াতে পারে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পড়তে পারে কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল তারা দেশের নয় নিজেদের উন্নয়ন করেছিল মন্তব্য করে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান সরকার প্রধান সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সে যেই হোক আমি তাদের ছাড়ব না কারণ তাদের প্রতি কোনো সহানুভূতি আমার থাকবে না কারণ দিনরাত পরিশ্রম করি দেশের মানুষের জন্য আর এই দেশ জাতির পিতা শুধু স্বাধীন করে দিয়ে যান নাই আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি তার বুকে রক্ত দিয়ে গেছেন এই কথাটা আমাদের মনে রাখতে হবে
এবারের কংগ্রেসে কাউন্সিল ডেলিগেট ও অতিথি সহ প্রায় 30,000 নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এদিকে আগামী 3 বছরের জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে ফজলে শামস পরশ, আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। সকালে যুবলীগের সপ্তম কংগ্রেসের উদ্বোধনের পর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। আরও তথ্য ডেনিত রঙের। যুবলীগের আগামী দিনের নেতৃত্ব নিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে ফজলে শামস পরশের নাম আগে থেকেই আলোচনায় ছিল। কাউন্সিলে একমাত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামই প্রস্তাব করেন সংগঠনের নেতারা। এরপর তাকে আগামী 3 বছরের জন্য সংগঠনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকা শেখ ফজলে শামস পরশের নাম সততা আর পরিশ্রমের মধ্য দিয়ে যুবলীগকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নবনির্বাচিত চেয়ারম্যান। আমার উপর যে দায়িত্ব অর্পিত হচ্ছে আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। যুবলীগের একজন সভাপতি হিসেবে নয়, একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করব। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা মাইনুল হোসেন খান নিখিল। ক্যাসিনো কেলেঙ্কারিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া যুবলীগকে উদ্ধারে এই দুজন যথাযথ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর তিনি বলেন, আন্তর্জাতিক মহলকে রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। সংকট নিরসনে মিয়ানমারকে আরও বেশি উদার ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি। আমিনুল মজলিশের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকালে স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুন। বৈঠক শেষে বিষয়বস্তু তুলে ধরেন জাতিসংঘের এই সাবেক মহাসচিব। উই হ্যাভ অ্যাগ্রিড টুডে টু এস্টাবলিশ এ সাউথইস্ট এশিয়ান রিজিওনাল সেন্টার ফর অ্যাডাপটেশন। আর রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন তিনি। আই এম ভেরি মাচ গ্রেটফুল ফর সাচ গ্রেট সাপোর্ট humanitarian support of Bangladesh government, but this is not what Bangladesh government can do it alone. While I'm asking United Nations humanitarian agencies and other non-governmental agencies who have been very generously supporting these refugees, but there should be a political solution. তবে সমস্যা সমাধানে মিয়ানমারের আন্তরিকতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বানকিমুন। মিয়ানমার গভর্নমেন্ট ফার্স্ট অফ অল দে শুড টেক মাচ মোর জেনারাস কম্প্যাশনেট সাপোর্ট ফর দিস পিপল সো দ্যাট দে ক্যান ফ্রিলি অ্যান্ড সেফলি রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি। দারিদ্র বিমোচন আর এসডিজি বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। উই অলসো টকড অ্যাবাউট রোহিঙ্গা ইস্যুস এন্ড হি হ্যাজ অলরেডি মেনশন অ্যাবাউট ইট। উই অলসো টকড অ্যাবাউট দি এসডিজিস পার্টিকুলারলি পভার্টি রিডাকশন, হাউ উই আর ডুইং ওয়েল। আমরা আলাপ করেছি কিভাবে উনি ওনার থেকে চেষ্টা করবেন। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। আদালতের মাধ্যমে নয়, বেগম খালেদা জিয়ার মুক্তি রাজপথে আদায় করা হবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তারা। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান বিএনপির নেতারা। প্রতিনিধিদের সহায়তায় মাহবুব সৈকতের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশাল নগরীতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি।
চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনের কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই দাবিতে রাজশাহীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন দলটির অপর শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলেন স্থায়ী কমিটির অপর সদস্য বেগম সেলিমা রহমান। আমরা প্রকাশ্যে আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করব। নোয়াখালী প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেলে পরবর্তীতে প্রতিবাদ সভায় এর নিন্দা জানান দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এদিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপিকে তার কথা নিয়ন্ত্রণ করতে পারছেন না, একটা অশুভ ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন গতকালের বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার কথা জানান রুহুল কবির রিজভী আহমেদ। ওই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। পানির অপনাম জীবন, আর সেই পানি নিয়েও চলছে প্রতারণা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ফিল্টার পানির প্রতারণা প্রমাণ হওয়ার পর এবার প্রশ্ন উঠেছে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত পানির গুণগত মান নিয়ে। অনুমোদিত এবং অননুমোদিত উভয় পানির বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে ICTGRB। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন দেশের অধিকাংশ রোগ সৃষ্টি হচ্ছে পানি থেকে, আর ভুক্তভোগীরা বলছেন ফিল্টার এবং মিনারেল ওয়াটার খেয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না বিভিন্ন রোগ থেকে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ওষুধ, মশলা, ফাস্টফুড, প্রসাধন সামগ্রী সহ বিভিন্ন শিশু খাদ্য নিয়ে চলছে প্রতারণার মহোৎসব। এবার দেখাতে চাই ফিল্টার পানির পর বোতলজাত পানির গুণগত মান নিয়ে চলছে প্রতারণা। এক নজরে দেখে আসি রাজধানীর ICDDRB বা কলেরা হাসপাতাল। দীর্ঘ লাইন মূল ফটকের সামনেই, ভেতরে আছে অসংখ্য রোগী। এবার জানতে চাই কি সমস্যা তাদের, আর 90% রোগী একই সমস্যা নিয়ে আসছেন এখানে। পানি কিনে কিনে খাইছি, হঠাৎ করে গত মঙ্গলবার দিবাগত রাত্রে আমার বেশি সমস্যা, বাথরুমে গেছে, পরে সকালবেলা বমি সমানে। হ্যাঁ, স্কুলে গেলে তো ওইখানে খায়, আর বাসায় যখন থাকে তখন তো বাসার পানিটা নিয়ে খায়। পরশু দিনকে দুপুরেরতেই শুরু হয়েছে, আচ্ছা 3 দিন সমানে চলতেছে এই বাথরুম। পাতলা হয়ে গেছে, পরে বেশ সিরিয়াস দিকে আসি নিয়ে আসি, ওর বাইরে ফিল্টারে খা আর হোটেলে খা, তখন ওই দোকান থেকে কিনে খাই। এসব রোগীর এমন রোগের মূল কারণ জানতে চাই ICDDRB-র সিনিয়র এই চিকিৎসকের কাছে। পানি দ্বারা আক্রান্ত মানে হচ্ছে যে এখানে ডায়রিয়ার পেশেন্টই তো বেশি, কলেরাও সংযুক্ত, সেটা পানিবাহিত। দেশের বোতলজাত পানি নিয়ে শঙ্কিত তারা। When there is no regular assessment, then quality will hamper at some time. একটা মনিটরিং সেল বা এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট করাটা ডিফিকাল্ট কোনো কিছু না, যে যারা বের করছে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি নিয়ে সেটা দেখতে হবে যে কোয়ালিটিটা কী, এবং কোয়ালিটি দেখলে ধরা পড়বে, ধরা পড়লে বন্ধ করে দিতে হবে। 2-4 কোম্পানি এরকম বন্ধ করে দিলে অন্যদের কোয়ালিটি বেটার হবে। অন্যান্য পণ্যের পাশাপাশি বিশুদ্ধ পানি পেতে বিভিন্ন উদ্যোগের কথা জানান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের চেয়ারম্যান ডক্টর গোলাম রহমান। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো ভোক্তারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন না এবং সোচ্চার না। সেই জন্য সরকারকে যেমন সচেষ্ট থাকতে হবে, আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি রাখতে হবে, সাথে সাথে ভোক্তার সচেতনতাটা অত্যন্ত জরুরি। শুধু পানি নয়, সকল পণ্যের গুণগত মান নিশ্চিত করতে কঠোর আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে জানান সিনিয়র এই আইনজীবী। যে আইন সেখানে বলাই আছে যে লাইসেন্স দিবে, লাইসেন্স অনুসারে যদি তারা কাজ না করে মনিটরিং করে ওটা বাতিল করবে, এগুলো সবই বলা আছে, কিন্তু আইনটাকে সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে। প্রয়োগ করে না বা তারা সঠিকভাবে মনিটরিং করে না, বা অবৈধভাবে কিছু লেনদেনের মাধ্যমেও তারা এই সমস্ত সিদ্ধান্তগুলো দেয়, এই জায়গাটাই ত্রুটি আছে। পানিসহ বিভিন্ন পণ্যের গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের পাশাপাশি ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইদুর রহমান আবির, মাইটিভি।
ঢাকা। পাঠ্যবস্তুকে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বহির জগৎ থেকে জ্ঞান আহরণের আহ্বান রাষ্ট্রপতি, চালের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ। মালিকগঞ্জ সিঙ্গার উপজেলার হত দরিদ্র মল্লিকা বেগম পেয়েছেন ঘর, দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ, মাইটিভি প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। স্বাগত বিরতির পর আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ না থেকে আগামী প্রজন্মকে বহির্জগতের জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শিক্ষার্থীদের ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়ার আহ্বান জানিয়ে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটির 13তম সমাবর্তনে রাষ্ট্রপতি আহ্বান জানান। উচ্চশিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পরিবেশ নিশ্চিতকরণে প্রাণান্ত চেষ্টা করছে সরকার। কৃষককে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে চালের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি। চাল এখন আমরা বাংলাদেশে এখন আমরা রপ্তানি করার মতো অবস্থায় আছি, সেখানে চাল থাকবে না কেন? কার সাথে করে দাম বাড়ায় দেওয়া হয়? জনগণের পয়সা নিয়ে যাচ্ছে, আর দান দ্বারা করে সেই কৃষকরা বঞ্চিত হচ্ছে। তারা কিন্তু টাকা পাচ্ছে না, তারা কম টাকা তাদের কাছে কেনার পরে তারা মজুদ করে রাখে, পরে তারা এইসব মুনাফা করে লুটপাটগুলি করে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সরকারকেও এই ব্যাপারে আরও বেশিভাবে এগিয়ে আসতে হবে, যাতে এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে। বন দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে আর কেউ বন বিভাগের জায়গা দখল করার সাহস না পায়। নওগাঁর দাইরহাট বন বিভাগের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। 2021 সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে সারা দেশে 1 কোটি গাছ রোপণ করা হবে বলেও জানান পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করতেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হতদরিদ্র মল্লিকা বেগম। তার দুর্দশার চিত্র মাইটিভিতে তুলে ধরা হলে তা নজরে আসে জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছে পাকা ঘর, দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। তাই মাইটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মল্লিকা বেগম সহ তার প্রতিবেশীরা। সিঙ্গাইর প্রতিনিধি মোহাম্মদ বাদল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বেগুনটিউরি গ্রামের হত দরিদ্র মল্লিকা বেগম প্রতিবন্ধী স্বামীর চিকিৎসার খরচ আর দুবেলা দুমুঠো ডাল ভাতের যোগান যেন তাদের কষ্টের নিত্যদিনের সঙ্গী। তার দুঃখ ও দুর্দশার চিত্র তুলে ধরে মাইটিভি। সংবাদটি প্রচারের পর স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পরিবারটির প্রতি, যাতে নাকি ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে, মাথা গোজার ঠাই ঘর এগুলো হয়, সে ব্যাপারে দ্রুতগতিতে যথাযথ পদক্ষেপ অবশ্যই নিব। 6 মাসে বদলে গেছে মল্লিকার বাড়ির চিত্র। পলিথিন মোড়ানো সেই খুপড়ি ঘরের স্থলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হয়েছে পাকা ঘর আর স্বাস্থ্যসম্মত টয়লেট। ঘর পেয়ে খুশি দরিদ্র এই দম্পতি। আমি ঘর পাইয়ে অনেক খুশি হয়েছি, আমি অনেক কষ্ট করছি কাগজ দিয়ে, তারপর মুড়ে দিয়ে আমি ঘরে থাকছি। তাই দিছে, আমি আখেরিতেই আপনাকে দোয়া করি, আমি আমি সন্তুষ্ট হয়েছি। প্রতিবেশীরা কৃতজ্ঞতা জানান মাইটিভি সহ স্থানীয় প্রশাসনকে। আপনারা কেভিটি দেখাইছেন, ঘরটা পাইছে, আমরা খুশি হয়েছি সবাই। আমার পুকুরে সুন্দর করে একটা চারছেল একটা ঘর উঠে দিছে। মাইটিভির সহযোগিতায় উপযুক্ত পরিবারটির পাশে থাকতে পেরে কৃতজ্ঞ উপজেলা প্রশাসন। আমরা চেষ্টা করেছি প্রকৃত উপকারভোগী যারা তারা যেন পায়, তার মধ্যে একজন ছিলেন মল্লিকা বেগম, যারা যাদেরকে আমরা আপনাদের সহযোগিতায় মিডিয়ার মাধ্যমে আমরা তার কথা জানতে পেরেছি, একেবারে অসহায় চালচুল গৃহহীন একজন একটা পরিবার। ফারজানা আফরোজ, মাইটিভি নিউজ ডেস্ক। এর সাথে শুভ হয়েছে আরও একটি বিরতিতে যাবে, ফিরে এসে আন্তর্জাতিক খেলার প্রসঙ্গে যা থাকছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি, বিক্ষোভকালে 3 জন নিহত।
দিবারাত্রির কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে 89 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগত আর একবার। আপনারা দেখছেন মাইটিভির রাতের খবর। ইসলামী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এসডিজিস অ্যান্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুব আলম। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বিআইবিএম, অন্যান্য তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যাংকিং সেক্টরও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মঞ্চ নাটককে চলমান এবং অগ্রগামী রাখতে নিয়মিত মানসম্পন্ন নতুন নাটকের বিকল্প নেই, আর সেই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমিতে 29 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 7 দিনব্যাপী নাট্যোৎসব। এ উপলক্ষে শনিবার শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নাগরিক নাট্য সম্প্রদায়। আইইউস, বার্জার, ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় নতুনের উৎসব 2019 এই শিরোনামটি মঞ্চ নাট্য চর্চায় নতুন সংযোজন হবে এমনটা জানিয়ে দেশীয় সংস্কৃতি বিকাশে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের রেডিসন হোটেলের বলরুমে ব্যাংকিং সেবা ও সিএসআর শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ও ইসি কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক চেয়ারম্যানের ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সহ অন্যান্য পরিচালক। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ছাড়াও যমুনা ব্যাংকের জোনাল হেড সহ অত্র অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সেমিনারে অংশ নেন। দর্শক, এই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা। তবে যাবার আগে ইভেলে অনলাইন শপিং মল সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার। দুর্নীতি যেই করুক অভিযান অব্যাহত থাকবে যুবলীগের কংগ্রেসে বললেন প্রধানমন্ত্রী, দেশ ও মানুষের জন্য কাজ করার নির্দেশ। আগামী 3 বছরের জন্য যুবলীগের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয় বললেন বানকিমুন, রাজনৈতিকভাবে সমাধানের পথ খোঁজার তাগিদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ, রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান নেতাদের। কলম্বিয়ার রাজধানী বোগোটায় সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি, বিক্ষোভকালে 3 জন নিহত। এবং দিবারাত্রির কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে 89 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মন, মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।